আয়েশা ডাকতে বলে নবী গো আপনি বলে দেন কোন নারীরা জান্নাতি। আমার নবী ডাকতে বলেন ও আয়েশা এক নম্বরে জান্নাতি হলো হযরতে খাদিজা আমার স্ত্রী। এ মা বোনেরা খাদিজার আমল কি ছিল আমি একটু সিম্পল মা খাদিজার আমলটা বলে দেই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন আমি ততক্ষণ ঘুমাই না যতক্ষণ আমার নবী আমার কাছে আসে না। আমি দরজার মধ্যে পিট লাগায়া থাকি যখন আমার নবী আসবে দরজায় লক করবে না জানে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। নবী যতক্ষণ বাইরে থাকে আমি খাদিজা ততক্ষণ দরজায় পিট লাগায়া দরজাটারে বিছানা বানাইতাম। জোরে বলুন আল্লাহু আকবার। বর্তমান সমাজের মা বোনেরা দেখবেন দরজায় পিট লাগা তো দূরের কথা, স্টার জলসা জি বাংলায় পাবো। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা এমন ভাবে ঘুমাইবে আমার বন্ধুরা তাদেরকে ডাকলেও সাড়া দেবে না। কিন্তু মা জান্নাত তো এমনি এমনি যেতে হবে না, যেতে পারবা না, যেতে পারবা না, ততক্ষণ তুমি যেতে পারবা না যদি খাদিজার মতো তোমার জিন্দগি পরিবর্তন না হয়। কথা বলেন ঠিক কি না? আমার নবী কি বললেন? ও নবীজি এক নম্বরই খাদিজা। আয়েশা মনে মনে ভাবতেছেন না জানি আমার নামটা মনে হয় বলবে না, ভয় পেয়ে গেছেন। বন্ধুরে সাথে সাথে আমার নবী ডাকতে বলেন দুই নম্বর তুমি আয়েশা। এ বন্ধু মহিলা সাহাবীদের জীবনে মহিলা সাবিদের জীবনী বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বললে শেষ হবে না। সামান্য একটু সিমটম বলে দিয়ে যাই। মায়ের সারা দিয়ে আল্লাহ তালা না একদিন ডাক দিয়ে বলেন হুজুর কোন আমলগুলো করলে স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যেতে পারবে? আমার নবীর একটি বলে না ঈশা স্বামী স্ত্রী একসাথে জান্নাতে যাইতে চাইলে যে আমলটা করতে হবে গো সে আমলটা হইল স্বামী আর স্ত্রী, স্ত্রী স্বামীকে বেশি বেশি যদি ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, ওই স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে তাহলে স্বামী স্ত্রী একসাথে আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে নারীরা এমন ভাবে চলন আর ফিরন, জান্নাত তো দূরের কথা, জাহান্নাম যাওয়া ছাড়া উপায় দেবেন? আশকারা মাসকারা আইলানা কামসারা এক ঠোঁটে কত জেনে লিপ জেল লিপস্টিক নি পাইন কত কিছু আর বাকি বললাম না। আমার ভাইরা এইগুলো মেখে আমার নারী সমাজ মা বোনেরা দেখবেন এই হাই রোডে এমন ভাবে আমার বন্ধুরা হাই হিল পরে যায় যাইতেছে। যুবকেরা চিন্তা করলো হায় হায় বেটিটাও তো হাই হি হাই ফাই, আবার হাই হিটে হাই হাই রোডে চলতেছে আবার হাই হিল পায়ে দিছে, আমি আর চুপ থাকি কেন? যুবক তখন একটা পকেটের মধ্যে হাত ঢুকায়া আর একটা পকেট স্টাইল করে হায়। কথা বলেন কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলি তোমরা যদি পর্দা করো তাহলে আমার বন্ধুরা এই পৃথিবীতে এই সমাজে অন্যায় চলবে, অন্যায় চলবে। নারীদের পর্দা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা দেখবেন পড়ছে বৈশাখের দিনে বাসন্তী শাড়ি, হাতে দেখবেন বড় বড় ঘবি, আমার বন্ধুরা কানে দিছে মোটা মোটা দুল, পায়ের দিকে তাকালে আমার বন্ধুরা নূপুর, আমার বন্ধু আবার পায়ের দিকে তাকালে 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকাইলে নারীরা করে খিলখিল, হাঁটলে শব্দ হয় ছটাং ছটাং, ফিট লেগে যখন পড়ে যায় তখন হইয়া যায় সিটপটা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা এইরকম নারী আমাদের সমাজে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই জন্য মা বোনদেরকে বলবো মা ওই যে আল্লাহ পাক কোরআনে বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা তোমরা জাহিল যুগের মতো চলাচল করো না। আমার বন্ধুরা নারী যদি ভালো হয়ে যেত আমার যুব সমাজ আজকে বাংলাদেশে ধর্ষণ হতো না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা আর পুলিশ প্রশাসন যারা আমার প্রশাসনিক ভাই আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা তো এই আপনারা তো এই দেশের মুসলমান, আপনারাও মুসলমান আমিও মুসলমান, মুসলমান ভাই আপনি যদি আপনার নৈতিকতা থেকে 14ই ফেব্রুয়ারি পার্কে, আমার বন্ধুরা আজকে 31st নাইট ডে বিভিন্ন ধরনের দিবসগুলো আমাদের দেশে আছে, 31st এই যে 31শে ডিসেম্বর 31st নাইট ডে, আমার বন্ধুরা আবার 14ই ফেব্রুয়ারি কত দিবস আমাদের দেশে আসে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার দেশে এই
আমার বন্ধুরা এই যে নীলফামারী যাবেন আমার টেক্সটাইলে দেখবেন পুলিশ মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, 1 লক্ষ 2 লক্ষ টাকার মোটরসাইকেল গেলে আস্তে করে বলে গাড়ি গাড়ি দাঁড় করাও, দাঁড় করে বলে তোর গাড়ির লাইসেন্স আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা দেখাও, কাগজপাতি দেখানোর পরে তারপর গাড়ি ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা এই পুলিশ প্রশাসন যেমন মোটরসাইকেল গাড়ির লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স আমার বন্ধুরা তথ্য নেয়, ঠিক ওই রকম ভাবে আমার প্রশাসনিক ভাইয়েরা মুসলমান হয়ে তার আন্তরিকতার সাথে যদি 31 ডিসেম্বর আর 14 ফেব্রুয়ারি প্রত্যেকটা পার্কে পার্কে আমার বন্ধুরা পুলিশ যদি হান্ডারে নিয়ে বসে যাইতো, তিনি যদি ভাবতো আমি তো মুসলমান আর যারা এই পার্কে ঢুকবে তারাও মুসলমান, আমার বন্ধুরা যখন রিস্কা থেকে মগার মগি আমার বন্ধুরা নেমে যখন পার্কে ঢুকতে চাইবে পুলিশ আস্তে করে দাঁড় করে বলবে যুবক দাঁড়া কোথায় যাও, পার্কে যাবা তো ভালো, আমি তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি মোটরসাইকেল লাইসেন্স নেই ড্রাইভিং লাইসেন্স নেই, তুমি তো আজকে পার্কে ঢুকবা, তুমি যে বিয়ে করেছো ওই কাগজপাতি না দেখা পর্যন্ত পার্কে ঢুকতে দেওয়া হবে না, হবে না। এরকম পুলিশ প্রশাসন যদি আমার বন্ধুরা মোটরসাইকেলের মতো লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স দেখে যেমন ছেড়ে দেয়, এরকম যুবক যুবতীর বিয়ের কাগজনামা দেখে যদি পার্কে ঢুকতে দেয় আমার দেশে অবৈধ মিলন, রাস্তা ফুটপাতে কোনো বাচ্চা খুঁজে পাওয়া যাবে না। অনেকে বলতে হুজুর রাজনীতি করতেছেন, না না ভাই কোনো রাজনীতিক না, পুলিশ মুসলমান আমিও মুসলমান, একটু বুঝাইলাম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কে বেরা ঠিক আমার ভাইরা, তাহলে আমার দেশে কোনো অন্যায় অবিচার চলবে? চলবো আলোচনা? অনেকেই বলছে হুজুর আলোচনা চলেন, আমার বন্ধুরা 1.5 ঘন্টা আমাকে বেঁধে দেওয়া হয়েছে, আমার বন্ধুরা আর অল্প একটু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলি, মা তোমরা পর্দা করো, তোমরা কখনো অন্যায় ভাবে রাস্তায় চলাফেরা করো না, মা তোমরা যদি পর্দা করে রাস্তায় চলো আমার বিশ্বাস যুবকেরা তোমার দিকে তাকাবে। আমার ভাইরা একজন মহিলা বৃদ্ধ মানুষ 80-85 বছর বয়স, তিনি বরকা পরছে, বরকা পরে চোখ দুটা বের করে নাতিকে নিয়ে 16 বছরের নাতিনিকে নিয়ে আমার বন্ধুরা তার আত্মীয় বাড়িতে যাচ্ছে, এমন সময় রাস্তায় কিছু ছেলে পেলে শীষ দিয়েছে, বুড়ি তো মহাগরম, আমার নাতিকে দেখে শীষ দেয় আবার আমার নাতিনিকে দেখে শীষ দেয়, আমি তো এটা মেনে নিতে পারলাম না, এলাকার মেম্বারের কাছে যে বলছে মেম্বার সাহেব আমার নাতিনিকে দেখে শীষ দিল এটা তো আমি মেনে নিব না, মেম্বার সাহেব বিচার করতেছে তুমি কি পরেছি, আমি বরকা পরেছিলাম, তোমার নাতনি কি পরেছিল, 3 পিস পরেছিল, হায় হায় তুমি যে 80-85 বছর মুরুব্বী হইছো, তোমার বরকাটা যদি 16 বছরে তোমার নাতনির গায়ে চড়াই দিতা আশেপাশের ওই যুবকরা শীষ দিত না, এটাই মেম্বারের বিচার। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আর লম্বা নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে পারেন নবী গো দুই নম্বরে কে, আমার নবী ডাকতে বলেন আয়েশা তুমি দুই নম্বরে জান্নাতি, আমার নবী যখন বললেন আয়েশা রে স্বামীর খেদমত করলে ওই স্ত্রী আর স্বামী জান্নাতে যাবে, আমার নবীর স্ত্রী আয়েশা একদিন বলেন হুজুর আজকে আপনার গোসল আমি করায়া দেব, আপনি এবার গোসলখানায় চলে আসেন, এবার নবীজি গোসলের পোশাক গোসল করতে গেলেন, আমার বন্ধুরা আয়েশার ভুরি আঙ্গুলের উপরে বিশ্ব নবীর পায়ের গোড়ালি পড়ে গেল, বিশ্ব নবী আস্তে করে যখন বসে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বিশ্ব নবীর মাথার উপরে পানি দিতে শুরু করলো, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ফুপে ফুপে কান্না করতেছে, আমার নবী কিন্তু বুঝতে পারে নাই, নবী দেখলেন পানির সাথে রক্ত মিশে যায়, আমার নবী ডাকতে বলেন আয়েশা রে আমার নিজ দিয়ে কেন রক্ত মাখা পানি যাচ্ছে, ব্যাপার কি? বিশ্বনবী আস্তে করে গোড়ালিটা দেখ খুলে ভাসে দেখলেন, বিশ্বনবী দেখলেন তার স্ত্রী আয়েশার আঙ্গুল ফেটে গেছে, আয়েশার আপনি কেন উঠলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুর জবাবে বিশ্বনবী বললেন ও আয়েশা রে তোমার আঙ্গুল ফেটে গেছে আমাকে বলো নাই কেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও নবীজি আপনি যেদিন থেকে বলেছেন স্বামীর খিদমত করলে জান্নাত, আপনি তো আমার শুধু পায়ের মধ্যে আপনার গোড়ালি পড়েছে বলে আঙ্গুল ফেটে গেছে, আপনি যদি আমার কলিজা ফাটাইয়া দেন এরপরে আমি আপনাকে বলবো না আমার কষ্ট হচ্ছে, চিৎকার দিয়ে বলুন আমার হাওয়া, এই দুই নম্বরে মায়েশা জান্নাতি বিশ্বনবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয়েশা ডাকতে বলেন ও আমার নবী গো এবার বলেন বলেন 3 নম্বরে কে জান্নাতি, এবার সাথে সাথে আমার নবী ডাকতে বলেন ও আয়েশা
তিন নম্বরি আমার মেয়ে ফাতেমা, সে তো জান্নাতি। আমার বন্ধুরা, ফাতেমার জিন্দিগিতে একটা আমল খুব ভালো পাওয়া যায়। তিনি পর্দাসীন ছিল, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ফাতেমা ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী গো, আমি যেদিন মরে যাব কোন লোককে বেশি বেশি খবর দিবা না। আলী ডাক দিয়ে বলল, কেন? তোমার জানা যায় তো লোকজনকে খবর দিতে মানা করলে কেন? ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী যান, আপনি যদি বেশি লোককে খবর দেন, যারা আমাকে কোনোদিন দেখে নাই ওই লোকগুলো আমার লাশটা দেখে অনুমান করবে। ফাতেমার বিশ্বনবীর মেয়ে কত বড় ছিল, আমার লাশ দেখে তারা থিসিস করবে, অ্যানালাইজ করবে, গবেষণা করবে, বলে এতটা এত বড় লম্বা ছিল 5 ফুট কি 6 ফুট, আমার লাশ নিয়ে তারা গবেষণা করতে পারে। তাহলে যে মহিলা মৃত্যুর পরেও লাশের চিন্তা করে, ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিছে। আয়েশা ডাক দিয়ে বলে, হুজুর, তাহলে আর কে জান্নাতি? আমার নবী ডাকতে বলেন, আয়েশা রে, আরেকজন জান্নাতি, সে হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বললেন, হুজুর, তিনি কি কারণে জান্নাতে যাবে? তিনি বললেন, তিনি এই জন্য জান্নাতে যাবে কারণ তিনি ইমানের পরীক্ষা দিয়েছে। আবু জাহেল তাকে ক্ষতবিক্ষত করেছে, গাছে বেঁধে উলঙ্গ করেছিল, কালেমা ছাড়তে বলেছিল, কোরআন তেলাওয়াত ছাড়তে বলেছিল, রাসূলের আদর্শ ছাড়তে বলছিল, কিন্তু ছাড়ে নাই। ইমানের পরীক্ষা দেওয়ার কারণে তিনি জান্নাতি হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, আর কে জান্নাতি? আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, আর জান্নাতি হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। আমার বন্ধুর রে, তারপরে কি? আমার নবী দেখতে বলেন, ফেরাউনের আসিয়ার চাকরানি। আমার বন্ধুরা, তারপরে কি? তারপরে বললেন, রহিমা, আইউব আলাইহিসসালামের স্ত্রী। আমার বন্ধুরা, তারপরে কি? ওই বাচ্চার মা, যে জন্মের পরে 6 মাসের বাচ্চাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে, ওই মা জান্নাতি। তাহলে জান্নাতের কথা আমার আল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরি, আমার বাবাজিরা, তাহলে বলেন তো বলেন, আমার বন্ধুরা, তাহলে বলেন, জান্নাতি মহিলাদের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? এই জন্য বাপ, এই জন্য বোনেরা, আপনাদেরকে বলবো, আপনাদেরকে বলবো গো মা, আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই স্বামীর খেদমত করবেন, স্বামীর কদর করবেন। স্বামী কোথাও থেকে আসলে জুতা খুলে দিবেন, কোট খুলে দিবেন, আস্তে করে কাপড় এনে দিবেন। মা, স্বামীর যদি খেদমত কর, স্বামী যদি সন্তুষ্ট থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলে, সাথে সাথে আমার আল্লাহ আপনার কবর জান্নাতের বাগান বানিয়ে দিবে। চিৎকার দিয়ে বলুন, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বাবাজির আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমার বন্ধুরা কিছু কথা বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, প্রশ্নটা হলো মূর্তি আর ভাস্কর্য কি? কথা বলেন ঠিক কিনা? আমার বইরা, আমার বন্ধুরা, মূর্তি তৈরি হয় বাঁশ দিয়ে। কি দিয়ে? বাঁশ, খড় আর রং দিয়ে। আচ্ছা বলেন, উনি কি কালী অথচ 10 হাতে তৈরি করে কি করে না? আমার বন্ধুরা, এক একটা মূর্তির এক একটা নাম আছে। কথা বলেন ঠিক কিনা? ওদের রূপ নিয়েই তাদেরকে কাল্পনিক ভাবে তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভাস্কর্য এক জিনিস, মূর্তি আর ভাস্কর্য এক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভাস্কর্য তৈরি হয় রড দিয়ে, সিমেন্ট দিয়ে, আবার বিভিন্ন পাথর দিয়ে। আমার বন্ধুরা, একই জিনিস। আমার বন্ধুরা, এগুলোর পক্ষে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দেশের আলেম ওলামাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক, সকলকে সঠিক সমস বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, মক্কা বিজয় হওয়ার পরেই আমার নবী 1টা 2টা না 360টা মূর্তি ভেঙেছেন। কয়টা? জোরে বলেন কয়টা?
আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য বলবো বাংলাদেশে আমার বন্ধুরা কোন ভাস্কর্য আমার বন্ধুরা কোন মূর্তি তৈরির আগে বিবেচনা কোরআন হাদিস রেফারেন্স পড়ে আমার বন্ধুরা ভালো আলেমের নিকটে বসে আমার বন্ধুরা যারা বাংলাদেশের শ্রেষ্ঠ আমার বন্ধুরা আলেম যারা ভালো ভালো আলেম তাদের বসে তাদের পরামর্শ করে তারপরে এটা তৈরির বিবেচনা করতে হবে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুরা আমি ছোট মানুষ এলেম কালাম তেমন নাই এ বিষয়ে বলতে গেলে আবার অনেক লম্বা কাহিনী ধরতে হবে এজন্য বাজান সেদিকে আর গেলাম না যেটাই করতে চান কিন্তু আলেমদের সাথে বসতে হবে কুশল বিনিময় করতে হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা তাহলে বলেন নারীদেরকে পর্দার দরকার আছে না নাই আমার ভাইরা যুবক যুবতীরা যারা আছেন যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা আপনারা আপনাদের মেয়ে সন্তানগুলোকে স্ত্রীকে পর্দায় রাখবেন কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমি একবার একটি ঘটনার দিকে গেলাম বাপ একজন বৃদ্ধ মানুষ বুড়ি মানুষ তিনি মসজিদে টাকা দান করার জন্য খুবই ইচ্ছাকৃতভাবে চিন্তা করলেন আজকে আমি মসজিদে কিছু টাকা দান করব বুড়ি বললেন আমার তো কোনো সম্বল নাই একটা মাত্র টাকা কেমনে আল্লাহ রাস্তায় দেই মৌলভীর কাছে গেছেন হুজুরের কাছে হুজুর বলতেছেন ও একটা টাকা তো আমি মসজিদে নেব না আপনি বরং এক টাকা নিয়ে যান বুড়ি চিন্তা করলেন হাই হাই মসজিদে গেলাম মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম হুজুরকে জিজ্ঞেস করলাম কিন্তু আমার একটা টাকা দান সদকা হিসেবে গ্রহণ করলো না আমার বন্ধুরে রে এবার পুরি বড় একজন মুফতি সাহেবের কাছে চলে গেলেন মুফতি সাহেবের কাছে যে বলতেছেন হুজুর আমি একটা টাকা মসজিদে দান করতে চাই কি করব এই মসজিদের মুয়াজ্জিন আমার ইমাম তো নিচ্ছে না একটা টাকা দান নিচ্ছে না কারণ তারা পাঁচ টাকা দশ টাকা চায় তারা মসজিদের অনেক উন্নয়ন প্রকল্পে কাজ করবে এবার মসজিদের ইমাম বললেন যাও যাও একটা টাকার সুন কিনে নিয়ে আসো এবার মৌলভী ফতোয়া দিয়ে দিলেন মুফতি সাহেব বললেন এক টাকার রং সুন কিনে তুমি যখন মসজিদটা সুন কালার জন্য মিস্ত্রি নিয়ে আসবে ওই সুনের কৌটা সুনের বালতির মধ্যে তোমার চুনের অংশটা ফেলাই দিবা এবার বুড়ি এক টাকার সুন এনে কাগজের মধ্যে মোড়াই নিয়ে হাতের মধ্যে রেখে দিয়েছে যেদিন দেখলেন মসজিদের কাজ চলতেছে আবার বাজান সুনের মধ্যে সুন মিশানোর জন্য বুড়ি চিন্তা করলেন কেমনে মিশানো যায় মিস্ত্রিরা যখন নাস্তার বিরত হয়ে গেল নাস্তা খেতে গেল সাথে সাথে এই বুড়িটা আস্তে করে চুনটা নিয়ে পিলপিল বিলবিল করে হেঁটে গিয়ে বালতির সম্মুখে যা আস্তে করে চুনটা ফেলে দিল বালতিতে চুনগুলো মিশে গেল এবার মিস্ত্রি এসে সমস্ত চুন মসজিদ কালার করে দিল তারপরে কয়েকদিন পরে যখন বুড়ি মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পর আল্লাহর ফেরেশতারা যখন কবরে তাকে জিজ্ঞেস করলো আমার রব্ব ক্ষমা দেন এইভাবে যখন প্রশ্নগুলো করলেন আমার বন্ধুরারি তিনি জবাব দিতে একটু হেরফের লুকোচুরি হয়ে গেল আমার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলেন দুনিয়ার মধ্যে কি তার কোনো ভালো কাজ আছে নাকি বললেন আল্লাহ গো আমি ওই বুড়ির একটা ভালো গুণ দেখতে পেয়েছি বললেন কি গুণ বললেন এই বুড়ির এক টাকা চুন ওই পানির সাথে মিশাই দিয়েছে ওই মিস্ত্রির চুনের সাথে মিশাই দিয়েছে বললেন হুজুর আল্লাহ ফেরেশতা ডাকতে বলেন আল্লাহ গো ওই সুন এক টাকার চুন মসজিদের মেম্বার ইমামের মসজিদের মেম্বারের সামনে লাগানো আছে আল্লাহ বক্তাকে বলেন ওই শান্তির গণ মসজিদের মধ্যে বুড়ির এক টাকা চুনের অংশ লাগানো আছে যা যা আমি আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ এক টাকা মসজিদে দান করার কারণে বুড়ির কবরের আজাব মাফ করছেন কে তাহলে মসজিদ কার ঘর আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ কার ঘর